ভূমিকম্পের ভয়াবহতায় কাঁপছে তুরস্ক। একের পর এক আঘাতে ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে কাহরামান মারাস, গাজিয়ান্তেপ, সানলি উরফা, দিয়ারবাকির সহ বেশ কিছু এলাকা। ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও চিৎকার। জীবিতদের সন্ধানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। জীবন বাজি রেখে লড়ছে জরুরি বিভাগের কর্মীরা। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া সীমান্তের দুপাশে মাইলের পর মাইল এলাকায় এখন এই দৃশ্য। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 4,300 জনে পৌঁছেছে, এ সংখ্যা আরও বাড়বে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে তুরস্কে 2,300 জন এবং সিরিয়াতে 1,400 জন রয়েছে। তুরস্কের সীমান্ত এলাকা হাটাইয়ের ভিডিও ফুটেজ প্রচার করেছে বিবিসি। এতে দেখা যাচ্ছে উঁচু উঁচু ভবনগুলো ধসে মাটির সঙ্গে মিশে গেছে, ভবনগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে, সেই ভবনগুলোতে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহরে অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে বাদ সেধেছে প্রতিকূল আবহাওয়া, শীতকালীন তুষার ঝড়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তুষারে অনেক সড়ক ঢেকে গেছে। প্রিয় ভিউয়ার্স, ভূমিকম্পে নিহতদের মহান আল্লাহ তাআলা জান্নাত দান করুন আর আহতদের সুস্থতা দান করুন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।